আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের এগারোতম সপ্তাহে সি দাখিল ভোকেশনাল দু হাজার একুশ সনে শিক্ষার্থীদের জন্য আজকে অটোমেটিক ওয়ান অ্যাসাইনমেন্টে সমাধান করবো ভিডিওটি শেষ শব্দে দেখবেন কারণ আজকে ভিডিওটি কিছুটা অস্পষ্ট রয়েছে এবং সেই ক্ষেত্রে আপনাদের কী কারণে সেই বিষয়গুলো আমরা একটু বলে দিব আপনাদের অ্যাসাইনমেন্ট যাতে সমাধান করতে পারেন এবং সুস্পষ্টভাবে বুঝতে পারেন সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো এগারোতম সপ্তাহে আজকের যারা নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য পাশাপাশি আজকে ভিডিওটিতে একটি লাইক বাটন প্রেস করবেন আজকে শুরুরাম দিব মোটর বাইক বা মোটর সাইকেল পরিচিতি এসার ম্যানেটমিক নম্বর হবে আট বিশ্ব কোট ছয় তিন দুই তিন আমরা যদি প্রশ্ন দেখি তাহলে দেখতে পারবো যে মোটর বাইক বা টু হুইলার যানবাহনের ব্যবহার টু স্টুপ মোটর বাইকের গঠন কার্যপ্রণালী ফোর স্টুপ মোটর বাইকের গঠন কার্যপ্রণালী আর মোটর বাইকের বিভিন্ন সিস্টেম তো এখানে আমরা প্রথমে দেখব आ, मोटर बैक टू हुईलार जान बने व्यवहार दो चाका विस्टम मोटर के मोटर बैक टू हुईलार जान बन बला हाँ जमन स्कूटार मोटरसाइकिल इत्यादि जदिव स्कूट বা স্কুটার এবং মোটর সাইকেল টু হুইলার পর্যায়ে নকশা মধ্যে আছে যেমন কতগুলো স্কুটারে ইঞ্জিন এবং কতগুলোতে টাইপ টু ইঞ্জিন থাকে তো হবে এরপর আমরা চলে যাব যে টু স্ট্রোক মোটর বাইকের গঠন ও কার্যাবলী তো এখানে আপনাদের মনে একটি প্রশ্ন আসে যে এই লেখাগুলো আপনারা অস্পষ্ট বুঝতে পারছেন এখানে প্রথমে আমরা দিব এর গঠন এটি হচ্ছে গঠনের চিত্র আর এটি হচ্ছে গঠনের বিবরণ আমি সমাধান দিচ্ছি আপনাদেরকে এরপর হবে এর কার্যাবলী এখান পর্যন্ত হবে গঠন এরপর টু স্টোপ মোটরের কার্যাবলী কাজাবলী কাজাবলী চিত্র আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন না এখানে কাজাবলী বিবরণগুলো আমাদেরকে দিতে হবে তো এর সমাধানটা আমি দিচ্ছি শেষ করে নিই অ্যাসাইনমেন্টটি এরপর হচ্ছে ফোর স্টুপ মোটর বাইকের গঠন ও কার্যাবলী এটি হচ্ছে আমাদের গঠন এর চিত্র এবং এই এটা হচ্ছে আমাদের কাজাবলী চিত্র আর এখানে আমাদের বিবরণ রয়েছে কার্যাবলীর বিবরণ রয়েছে চারটি এখানে হচ্ছে প্রথমে এডমিশন বা সাকশন স্টুক এরপর হচ্ছে কম্প্রেশন স্ট্রোক পাওয়ার স্ট্রোক এরপর হচ্ছে এক দশ স্ট্রোক এবং সবশেষে যে বিবরণটি দেখব আমরা মোটর বাইকের বিভিন্ন সিস্টেম এই অংশটুকু আমাদের ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে লক্ষ্য করুন মোটর বাইকের বিভিন্ন সিস্টেম বলতে হলো একটি হচ্ছে রোটারি বাল্ব সিস্টেম ফুয়েল সিস্টেম ইঞ্জিন লুব্রিকেটিং সিস্টেম ক্লাস সিস্টেম পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম তো প্রত্যেকটির কিন্তু আমরা বিবরণ দিয়েছি এখানে রুটারি বাল্ব সিস্টেমে দেখতে পাচ্ছেন এখানে বিবরণ রয়েছে ফুয়েল সিস্টেমে বিবরণ রয়েছে ইঞ্জিন লুব্রিকেশন সিস্টেমে বিবরণ রয়েছে ক্লাস সিস্টেমে বিবরণ রয়েছে এবং পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম বিবরণ রয়েছে তো এরপর আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে নির্দেশনা দুই এবং নির্দেশনা তিন এই দুইটি অস্পষ্টতা যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কোনো নেই কি সুপ্রিয় শিক্ষার্থী আপনি যদি অটোমেটিক এর ট্রেডের একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের পাপ নামে একটি ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু আমরা প্রথম দিকে আপনাদের পিডিএফগুলো আপলোড করতাম এরপর কিন্তু কোনো পিডিএফ আপলোড করা হয়নি কিন্তু আজকের ভিডিওটা যেহেতু আমি বলেছিলাম যদি কোনো ভিডিও অস্পষ্ট থাকে সেই ভিডিওগুলো আমরা আমাদের গ্রুপে আপলোড করে দেবো পিডিএফ আকারে তো আমরা আপনাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপে লিঙ্ক দিয়ে রাখছি সেখানে জয়েন হয়ে যাবেন সেইখান থেকে আজকের এগারোতম সপ্তাহের এই অ্যাসাইনমেন্টের পিডিএফটা পেয়ে যাবেন তো পিডিএফ দেখলে আপনাদের কাছে এই অস্পষ্ট লেখাগুলো স্পষ্ট হয়ে যাবে সেখান থেকে লিখতে পারবেন আশা করি এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই পিডিএফ ফাইলটি সরবরাহ করতে পারবো সব শিক্ষার্থী ছিল আপনাদের সঙ্গে আজকের মতো সর্বশেষ অটোমেটিভ টু অ্যাসাইনমেন্টই আপনাদেরকে সুস্পষ্টভাবে দিতে পারবো আশা করি সেই ব্যক্ত রেখে আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ